এই পাখির কাছে ফুলের কাছে কবিতাটার কবির নাম আল মাহমুদ ইনি বাংলাদেশের একজন বিখ্যাত কবি আমরা পশ্চিমবঙ্গে বাস করি কিন্তু স্বাধীনতার আগে পূর্ববঙ্গ যেটা এখন বাংলাদেশ সেটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে ছিল আমাদের ভারতবর্ষের সঙ্গেই ছিল দেশভাগের পর যখন সাতচল্লিশ সালে দেশ সালে দেশভাগ হয় তখন ইংরেজরা যাওয়ার আগে দেশটাকে দু টুকরো করে দিয়ে চলে যায় একটা হিন্দুস্তান মানে আমাদের ভারতবর্ষ একটা পাকিস্তান এই বাংলাদেশ পাকিস্তানেরই অন্তর্ভুক্ত ছিল এবং উনিশশো সালে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে বা জন্ম নেয় এই বাংলাদেশেরই কুমিল্লা নামে একটি জায়গা সেখানে উনিশশো সালে আল মাহমুদ জন্মগ্রহণ করেন যখন তিনি ক্লাস সিক্সে পড়েন তখন থেকেই তার এই কবিতা লেখার হাতে ঘুরি একটা বিখ্যাত পত্রিকা দৈনিক সত্যযুগ সেই পত্রিকাতে তার গল্প তার কবিতা নিয়মিত ছাপা হতো যখন তিনি দশম শ্রেণির ছাত্র অর্থাৎ তার বয়স যখন এই পনেরো কি ষোলো মানে উনিশশো সাল বাহান্ন সাল ঠিক সেই সময় যে ভাষা আন্দোলন হয়েছিল বাংলাদেশে বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দেওয়ার জন্য যে লড়াই বিভিন্ন তরুণরা যুবকরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্ররা একযোগে করেছিল তখন সেই ভাষা আন্দোলনে আল মাহমুদ যোগদান করেছিলেন সক্রিয়ভাবে যোগদান করেছিলেন তিনি বহু পুরস্কারে সম্মানিত হয়েছেন বহু কবিতার বই লিখেছেন তিনি ছোটদের জন্য কবিতার বই ছড়ার বই লিখেছেন গল্প লিখেছেন এবং দু সালে ফেব্রুয়ারি মাসে মানে ঠিক এই এক বছর আগেই তিনি মারা যান আমাদের থেকে আমাদের ছেড়ে চলে যান এই কবিতাটা পাখির কাছে ফুলের কাছে একটা কবিতার বই মানে অনেকগুলো কবিতা নিয়েই একটা কাব্যগ্রন্থ হয় সেই পাখির কাছে ফুলের কাছে একটা কাব্যগ্রন্থ বা কবিতার বই সেই বইয়েরই একটি কবিতা বা ছড়া হলো এই পাখির কাছে ফুলের কাছে এবার কবিতাটা আমি একবার রিডিং পড়ছি আবৃত্তি করে শোনাচ্ছি আগে শুনে নাও তারপর আমি কবিতাটা তোমাদের বুঝিয়ে দেব নারকোলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল ডাবের মতো চাঁদ উঠেছে ঠান্ডা ও গোলগাল ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিমধরা এই মস্ত শহর কাঁপছিল থরথর মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ পাথরঘাটার গির্জেটা কি লাল পাথরের ঢেউ দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বাঁয় কোত্থেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয় পাহাড়টাকে হাত বুলিয়ে লাল দিঘিটার পার এগিয়ে গিয়ে এগিয়ে দেখি জোনাকিদের বসেছে দরবার আমায় দেখে কলকলিয়ে দিঘির কালো জল বলল এসো আমরা সবাই না ঘুমনোর দল পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাজ রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব কাব্য হবে কাব্য হবে জুড়ল কলরব কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই দেখো নারকেলের ওই লম্বা মাথায় হঠাৎ দেখি কাল অর্থাৎ কবির কল্পনা এটা কবি কল্পনা করছেন কবি গতকাল রাত্রেবেলা নারকেল গাছের অনেক লম্বা হয় নারকেল গাছ সেই লম্বা নারকেল গাছের মাথায় তিনি দেখলেন চাঁদ উঠেছে ডাবের মতন একদম ভরাট গোল একটা নিটোল চাঁদ আকাশে উঠেছে সে চাঁদের স্নিগ্ধ আলোয় আলোকিত হয়েছে পুরো শহরটা আর ঠান্ডা কেন বলেছেন দিনের বেলায় সূর্য প্রচণ্ড তাপ দেয় আমাদের সূর্য উত্তপ্ত সারা পৃথিবীকে সে উত্তপ্ত করে দেয় কিন্তু রাত্রেবেলা সূর্য অস্ত যখন চাঁদ ওঠে তখন তার স্নিগ্ধ শীতল ঠান্ডা আলোতে সে পৃথিবীকে আবার আলোকিত করে এবং পৃথিবীর প্রাণটাকে যেন সে জুড়িয়ে দেয় সূর্যের উত্তাপ থেকে আমরা যেন আবার নতুন করে একটা ঠান্ডা মনোরম অনুভূতি এই চাঁদের কাছ থেকে পেয়ে যাই সে চাঁদ অত্যন্ত মনোরম শীতল বলেই তাকে এখানে কবি ঠান্ডা বলেছেন যাই হোক কি ঠান্ডা গোল চাঁদ ডাবের মতন গোল আকাশে উঠেছে কবি ছিটকিনিটা আস্তে খুলে পেরিয়ে গেলাম ঘর ঝিম এই মস্ত শহর কাঁপছিল থর কবি আস্তে করে তার দরজার ছিটকিনিটা খুললেন ছিটকিনি হচ্ছে দরজা বা জানলা বন্ধ করার জন্য কোনো একটা হুক বা কোনো একটা হুড়কো অর্থাৎ আমরা যার সাহায্যে দরজা বা জানলা বন্ধ করি তাকেই এখানে ছিটকিনি বলা হয় সাধারণত লোহার বা অ্যালুমিনিয়ামের বা স্টিলের তৈরি হয় এই ছিটকিনি যাই হোক এই ছিটকিনিটা খুলে আস্তে আস্তে কবি ঘর থেকে বেরিয়ে গেলেন কোথায় এলেন রাস্তায় এলেন দেখলেন সারা শহরটা ঝিম ধরা মানে ঝিমই আছে সারা শহরটা নিস্তব্ধ নিশ্চুপ শহরে কোনো প্রাণ নেই সবাই যেন ঘুমিয়ে আছে এই বিরাট মস্ত শহরটা থরথর করে কাঁপছে কবি কল্পনা করছেন এই পুরো শহরটা ঝিমিয়ে আছে এবং এই শহরটা ঘুমিয়ে আছে শহরটা কাঁপছে থরথর করে কাঁপছে মিনারটাকে দেখছি যেন দাঁড়িয়ে আছেন কেউ কবি একটু একটু করে এগোচ্ছেন একটি মিনার মিনার কি শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি কোনো স্মৃতিসৌধকে মিনার বলা হয় বাংলাদেশে ভাষা আন্দোলনে অনেক মানুষের প্রাণ গিয়েছিল তাদের সেই স্মৃতির উদ্দেশ্যেই বিভিন্ন মিনার তৈরি করা হয়েছে ঢাকাতেও হয়েছে চট্টগ্রামেও হয়েছে সেই মিনারটার দিকে তাকিয়ে কবি দেখছেন যেন কেউ দাঁড়িয়ে আছে কোনো মানুষ দাঁড়িয়ে আছে অর্থাৎ কবি এখানে মিনারটাকে কোনো একটা ব্যক্তিরূপে কল্পনা করলেন মানুষ মানুষরূপে কল্পনা করলেন মিনার দেখে তার মনে হলো যেন কেউ সেখানে দাঁড়িয়ে আছে পাথরঘাটার গির্জাটা কি লাল পাথরের ঢেউ পাথরঘাটা চট্টগ্রামের একটি জায়গা সেখানে একটি গির্জা আছে আমরা সবাই জানি গির্জা হচ্ছে একটি ধর্মীয় উপাসনালয় যেখানে খ্রিস্ট ধর্মের মানুষেরা তাদের উপাস্য যে দেবতা যিশু খ্রিস্ট তার উপাসনা করেন সেই পাথর কাটার একটা গির্জা রয়েছে সেই গির্জাটা কি লাল পাথরের ঢেউ সেই গির্জাটা দেখে কবির প্রথমে মনে হলো যে বোধ লাল পাথরের বা লাল রঙের কোনো পাথর দিয়ে ঢেউয়ের মতন কিছু একটা সেখানে রয়েছে অর্থাৎ কবি ওই পাথরঘাটের গির্জাটাকেই লাল পাথরের তৈরি কোনো একটা ঢেউয়ের মতন আকৃতিযুক্ত কিছু কল্পনা করলেন দরগাতলা পার হয়ে যেই মোড় ফিরেছি বায়ে মোর কি দুটো তিনটে চারটে রাস্তা যখন এক জায়গায় এসে মেশে তখন তাকে আমরা মোড় বলি বা রাস্তার কোনো বাঁক তাকেও আমরা মোড় বলি রাস্তা যেখানে বাঁক নিয়েছে বা বেঁকে গেছে দরগাতলা দরগাটা কি দরগা হচ্ছে মুসলমান সাধু সন্ন্যাসী বা মুসলমান ফকির তাদের মৃত্যুর পর তাদের যেখানে সমাধি দেয়া হয় বা কবর দেওয়া হয় সে কবর বা সমাধির উপর যে স্মৃতিসৌধ বা স্তম্ভ নির্মাণ হয় বা যে মন্দির নির্মাণ হয় তাকে বলা হয় দরগা সেই দরগাতলা পার হয়ে যেয়ে মোড় ফিরেছি বায় এরকমই একটি দরগা সেই দরগাতলার পাশ দিয়ে কবি যাওয়ার সময় সেটা পেরিয়ে গিয়ে যখন আবার বাম দিকে মোর ফিরলেন দেখলেন কোথেকে এক উটকো পাহাড় ডাক দিল আয় আয় কোথা থেকে উটকো পাহাড় উটকো মানে কি উটকো মানে হচ্ছে অপরিচিত যাকে কবি চেনেন না যাকে কবি আগে দেখেননি যার সঙ্গে কবির আগে পরিচয় নেই এরকম একটা উটকো পাহাড় কবিকে ডাক দিচ্ছে আয় আয় কবিকে হাতছানি দিয়ে ডাকছে তার কাছে যেতে যদিও এই উটকো পাহাড় বলে ওখানে কিছু ছিল না এই উটকো পাহাড়টা কবির কল্পনা কবি কল্পনা করছেন বা ভাবছেন কোনো একটা উটকো পাহাড় অপরিচিত পাহাড় তাকে বোধ ডাকছে তার কাছে যেতে তোমরা বারবার এই ওকে স্যার ইয়েস স্যার এগুলো লিখবে না আর তোমাদের এই প্রথম অডিওটা শোনার পরে প্রথম স্তবকের মধ্যে যে মিনার দরগা এই কথাগুলো রয়েছে সেই যা হয়তো তোমরা অনেকেই দেখো নি সেই মিনার এবং দরগার ছবি তোমাদের পাঠাচ্ছি যে ছবিটা এখানে যাবে সেটা দেখবে বাংলাদেশেরই চট্টগ্রাম শহরের একটি মিনার শহীদ মিনার শহীদদের স্মৃতির উদ্দেশ্যে তৈরি করা আর দুটি দরগার ছবি পাঠাচ্ছি যা মুসলমান সাধু সন্ন্যাসীদের কবরের উপর বা সমাদের উপর স্মৃতি মন্দির রূপে তৈরি করা হয় একটি হচ্ছে দিল্লির নিজাম উদ্দিন আরেকটি হচ্ছে আগ্রা তোমরা সবাই নাম শুনেছ আগ্রার তাজমহল সেই আগ্রার পাশেই ফতপুর সিকটির সেলিম চিস্তির দরগা এই দুটো দরগার ছবি তোমরা দেখো মিনারের ছবিটাও দেখো তারপরে তোমাদের দ্বিতীয় অধ্যায়ের সেকেন্ড পার্টের যে বোঝানোটা সেটার অডিও পাঠাচ্ছি তোমাদের প্রথম অডিওটা শোনা হয়ে গেছে ছবিগুলো হয়তো দেখে নিয়েছো এবার দ্বিতীয় অডিওটা পাঠাচ্ছি ওতে পরের অংশটুকু বোঝানো আছে তার সঙ্গে তোমাদেরকে এখানে যে গির্জার কথা বলা হচ্ছে চট্টগ্রামের সেই গির্জার ছবিটাও পাঠাচ্ছি আর তার সঙ্গে সেকেন্ড দ্বিতীয় অধ্যায়ে মানে দ্বিতীয় স্তবকে যে ওই জোনাকির কথা রয়েছে বা রক্ত জবার কথা রয়েছে তোমরা হয়তো অনেকেই জোনাকি রক্ত জবা দেখেছ তা অনেকে হয়তো দেখাওনি নি সেই তারও ছবি পাঠিয়ে দিচ্ছি ওটাও দেখে নাও সবটা দেখা এবং শোনা হলে তবেই আমাকে প্রশ্ন করবে তার আগে কোনো প্রশ্ন করবে না সেই পাহাড়ের ডাকে সাড়া দিলেন না কবি যেন পাহাড়ের গায়ে হাত বুলিয়ে যদিও এটা কবির কল্পনা কবি চলে গেলেন লাল দিঘিটার পাড়ে লাল দিঘি প্রায় পাঁচ ছশো বছর আগে এটা তৈরি হয়েছিল ইংরেজরাই তৈরি করেছিলেন এই দীঘিটা এবং এর নাম ছিল লাল দিঘি দীঘি মানে যেখানে চারিদিকে বাঁধানো কোনো পার থাকে এবং মাঝখানে অনেক জল থাকে স্বচ্ছ জল তাকে আমরা দীঘি বলি সেই লাল দিঘির পারে খুব এগিয়ে গিয়ে দেখলেন জোনাকিদের বসেছে দরবার জোনাকি একটি পতঙ্গ যে রাত্রেবেলা জলে দিনের বেলা তাকে আমরা জ্বলতে দেখি না রাতের অন্ধকারে দেখে এই জোনাকিরা জ্বলতে থাকে তো অনেক জোনাকি একসঙ্গে জ্বলছে যাকে কবি কল্পনা করেছেন তারা জোনাকিদের দরবার মানে কি সভা বসেছে দরবার মানে অনেক লোক যদি এক জায়গায় বসে কোনো আলাপ আলোচনা করে তাকে আমরা বলি সভা করা বা সেটাকে আমরা সভা বলি এর অনেক জোনাকি একসঙ্গে জ্বলছে একটা জায়গায় তাই কবির মনে হয়েছে যে জোনাকিরা যেন কোনো একটা সভা বসিয়েছে ওদের সে লাল দিঘির পারে যাওয়ার পরই সে দিঘির কালো জল কালো স্বচ্ছ জল কলো কলো শব্দ করতে করতে কবিকে যেন বলল এসো আমরা সবাই না ঘুমানোর দল সারা শহর ঘুমিয়ে আছে কিন্তু আমরা ঘুমোইনি আমরা না ঘুমোনোর দল এই জোনাকি জ্বলছে আমি কলকল শব্দে আন্দোলিত হচ্ছি অর্থাৎ আমরা সবাই জেগে আছি আমরা সবাই না ঘুমোনোর দল কবি এখানে দিঘির মধ্যেও সে জড়বস্তুর মধ্যেও কবি কিন্তু একটা প্রাণ প্রাণের সত্তা আরোপ করেছেন অর্থাৎ তাদের মধ্যেও প্রাণের প্রকাশ ঘটিয়ে দিয়েছেন তাই কবিকে আহ্বান করলেন কবিকে ডাকলো তারা যে কবি যেন তাদের কাছে আসে পকেট থেকে খোলো তোমার পদ্য লেখার ভাঁজ রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ কবিকে সেই দেখি বলল কবি যেন পকেট থেকে তার পদ্য লেখার ভাঁজ খুলে বার করেন অর্থাৎ কবির পকেটের মধ্যে অনেকগুলো কবিতা হয়তো খাতায় লিখে ভাঁজ করা আছে সে কবিতার খাতার ভাঁসটা খোলার জন্য কবিকে অনুরোধ করলো কে দিঘির কালো জল কবিকে পকেট থেকে তার পদ্মগুলো বার করতে বলল রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ সেই দিঘির পাশেই রক্ত জবা মানে লাল রঙের জবা ফুলের অনেকগুলো জবা ফুলের গাছ একসঙ্গে ঝোপের মতন অবস্থান করছে রক্ত জবার সেই ঝোপের বসে কবি আজকে কবিতা শোনাবেন সেখানে যেন কবিতার আসর বসবে তাই বলছে রক্ত জবার ঝোপের কাছে কাব্য হবে আজ দিঘির কথায় উঠল হেসে ফুল পাখিরা সব সেই রক্ত জবা ফুল সেখানকার সমস্ত পাখি দিঘির কথা শুনে হেসে উঠল তারা আনন্দ উৎফুল্ল হয়ে উঠল কাব্য হবে কাব্য হবে জুল্ল কলরব এবং সবাই এই কবিতা বা ছড়াশোনার আগ্রহে দিঘির কালো জলের সঙ্গে সুর মিলিয়ে বলে উঠল কাব্য হবে কাব্য হবে অর্থাৎ কলরব মানে কি চ্যাঁচামেচি কোলাহল বহু লোক একসঙ্গে যদি কোনো কোলাহল বা চ্যাঁচামেচি করে তাকে আমরা কলরব বলি এখানে ফুল পাখি দিঘি সবাই যেন কলরব করে উঠল বা কোলাহল করে উঠল যে কাব্য হবে কাব্য হবে সবারই আবদার সবারই আবদার কবি কে আর না মিটিয়ে পারেন তাকে মেটাতেই হচ্ছে তিনি কিছুক্ষণ আগেই মিনার যাকে একটি লোক বলে মনে করেছিলেন গির্জা যাকে লাল পাথরের ঢেউ বলে মনে করেছিলেন দরগাতলায় পেরিয়েই কোনো একটা বাঁক নেয়ার পরেই কোনো এক উটকো পাহাড় তাকে ডাকছিল বলে মনে করছিলেন তাদেরকে উপেক্ষা করে কবি চলে আসতে পেরেছেন কিন্তু লালদেঘির পারে এসে এই যে ফুল পাখি প্রকৃতি এই প্রকৃতির সঙ্গে কবি একাত্ম হয়ে গিয়েছেন তাই এই প্রকৃতিরই অঙ্গ এই কালো জল এই ফুল এই পাখি এদের ডাক কবি উপেক্ষা করতে পারেননি শহর নিষ্প্রাণ ঘুমিয়ে আছে ঝিমিয়ে আছে থরথর করে কাঁপছে সেখানে হয়তো কবি মনের কথা বলতে পারেননি বা মনের কথা বলবেন কাকে সবাই তো ঘুমিয়ে আছে ঝিমিয়ে আছে সব নিষ্প্রাণ শহরের মধ্যে কোনো প্রাণ নেই কিন্তু প্রাণ রয়েছে কোথায় এই দিঘির পাড়ে এসে কবি প্রাণ খুঁজে পেলেন এখানে সবাই যেন জেগে আছে কেউ এখানে ঘুমোয়নি কবির কাব্য শোনার জন্য সবাই আগ্রহে উদ্গ্রীব হয়ে রয়েছে অস্থির হয়ে পড়েছে সবাই চেঁচামেচি জুড়ে দিয়েছে কবি এখানে এসেই সত্যিকারের প্রাণ খুঁজে পেলেন তাই এদের আবদার এদের দাবি না মিটিয়ে কবি থাকতে পারলেন না তাই তিনি বলছেন কি আর করি পকেট থেকে খুলে ছড়ার বই তাই পকেট থেকে তিনি ছড়ার বই খুললেন পাখির কাছে ফুলের কাছে মনের কথা কই আমরা যে কথাগুলো হয়তো শহরের মানুষগুলোর কাছে বলতে পারি না যে কথাগুলোর মানেও হয়তো শহরের মানুষেরা বুঝবে না পাগল বলে মনে করবে শহরের যান্ত্রিকতায় শহরের নিষ্প্রাণতায় যে কথার হয়তো কোনো মূল্য নেই সেই কথাগুলোই খুব সহজেই বলা যায় প্রকৃতির অঙ্গ ফুল পাখি দিঘির কালো জল এদের কাছে এদের কাছে খুব সহজেই মনের কথা বলা যায় এদের সঙ্গে সহজেই এক হয়ে যাওয়া যায় এরাই তো কবির কবিতা লেখার কাব্য লেখার ছড়া লেখার প্রধান উপাদান এদেরকে নিয়েই তো কবি কবিতা লেখেন ছড়া লেখেন কবিকে কবিতা লেখায় উৎসাহ যোগায় অনুপ্রেরণা যোগায় এই প্রকৃতি তাই কবি এই প্রকৃতির ডাককে উপেক্ষা করতে পারলেন না ফুল পাখি দীঘির জলের সঙ্গে একাত্ম হয়ে তিনি তাদের কাছে তার মনের কথা যে কথা তিনি বলতে পারেননি শহরের প্রাণহীন লোকগুলোর কাছে তিনি এখানে এসে সেই ফুল পাখির কাছেই তার মনের কথাগুলোকে ব্যক্ত করলেন বা বললেন এবার এই যে কবিতাটা এই কবিতাটায় দেখবে মিনারের কথা রয়েছে মিনার মানে আমি আগেই বলেছি মিনার হচ্ছে কোনো শহীদের স্মৃতির উদ্দেশ্যে যারা কোনো আন্দোলন করতে গিয়ে সে দেশের জন্য হোক ভাষার জন্য হোক দেশের হয়ে কোনো আন্দোলন করতে গিয়ে প্রাণ দিয়েছেন তারাই শহীদ তাদের স্মৃতির উদ্দেশ্যে যা তৈরি করা হয় যে স্তম্ভ বা চিচুড়া তাকে আমরা মিনার বলি এখানেও বাংলাদেশে এই ভাষা শহীদ সে ভাষা শহীদদের উদ্দেশ্যে এই মিনার তৈরি করা হয়েছিল বিভিন্ন শহরে ঢাকাতেও হয়েছিল চট্টগ্রামেও হয়েছিল সেটাকে সেটাকে এখানে মিনার বলা হচ্ছে আর গির্জা আমরা সবাই জানি এটি একটি খ্রিস্টানদের উপাসনালয় আর দরগা হচ্ছে মুসলিম সাধু সন্ন্যাসীদের মৃত্যুর পর তাদেরকে যে কবরে দেওয়া হয় বা তাদের যে সমাধি দেওয়া হয় সে সমাধির উপর তাদের স্মৃতির উদ্দেশ্যে যে মন্দির তৈরি করা হয় তাকে বলে দরগা এই তিনটে জিনিসের মধ্যে তোমরা গির্জা সবাই দেখেছো প্রায় কিন্তু দরগা বা মিনার হয়তো সবাই নি কলকাতাতেও শহীদ মিনার আছে আমরা হয়তো তোমরা হয়তো অনেকেই দেখো নি তাই আমি মিনার দরগা গির্জা সবগুলোই ছবি পাঠাচ্ছি একটা করে দেখে নাও এই মিনারটা হচ্ছে ওই কবি যখন যেহেতু কবি বাংলাদেশের তাই আমরা ধরে নেব কবি এখানে বাংলাদেশেরই কোনো শহরের কথা বলছেন এবং এই মিনারটা চট্টগ্রামে অবস্থিত তাই চট্টগ্রামের অবস্থিত এই কারণে বলা হচ্ছে কারণ পাথরঘাটার গির্জা পরের লাইনেই আছে তা পাথরঘাটার গির্জা পাথরঘাটার চট্টগ্রামের একটি জায়গা তাহলে আমার ধরে নিতে হবে চট্টগ্রামেরই শহর এটা তাই চট্টগ্রামেরই মিনারের ছবি চট্টগ্রামেরই পাথরঘাটা নামের জায়গার একটা গির্জা সেই গির্জার ছবি তোমাদের পাঠাচ্ছি ছবিটা দেখে নাও দরগার হয়তো তোমরা অনেকেই দেখেছ দেখো নি মোঘল আমলেও বিভিন্ন মোগল রাজাদের স্মৃতির উদ্দেশ্যে এরকম দরগা তৈরি করা হয়েছিল এরকমই দুটি দরগার ছবি আমি পাঠাচ্ছি সেটাও দেখে নাও আর তারপর তোমাদের যা যা প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো আমাকে করবে এবং আমিও কিছু প্রশ্ন তোমাদেরকে পাঠাচ্ছি সেই প্রশ্নগুলো দেখে নিয়ে সেগুলোর উত্তর সেটাও আমি লিখে দিচ্ছি সেটাও দেখে নিব তারপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে জিজ্ঞাসা করতে পারো আর অনুশীলনীর প্রশ্নগুলো অনুশীলনীতে মোট প্রশ্ন আছে দশ পয়েন্ট এক থেকে দশ পয়েন্ট আট তোমরা দশ পয়েন্ট ছয় আর ছটা প্রশ্ন নিজেরা লিখবে আমি ওই প্রশ্নগুলো দিচ্ছি না নিজেরা লিখবে লিখে আমাকে ওটা দেখিয়ে নেবে কিভাবে দেখাবে স্কুল খুললে তখন দেখিয়ে নিতে পারো এখনও লিখে দেখে নিতে পারো কিভাবে দেখাবে সেটা আমাকে ফোন করবে আমার নাম্বার তো আছেই ফোন করে আমাকে জিজ্ঞাসা করবে আমি বলে দেবো কীভাবে ওটা আমার কাছে পাঠাবে কিন্তু গ্রুপে কিন্তু কেউ উত্তর লিখে পোস্ট করবে না আর বিষয়ে সংক্রান্ত প্রশ্ন ছাড়া অন্য কোনো প্রশ্ন পড়বে আমাকে করবে না বা এই গ্রুপের মধ্যে অন্য কোনো বিষয়ের বাইরের প্রশ্ন তোমরা কিন্তু লিখবে না আর কিছু ব্যাকরণ অংশ রয়েছে এখানে এই অনুশীলনীতেই তা ব্যাকরণ অংশটা যখন আমরা ব্যাকরণ আবার পড়াবো আমার আরেকটা ক্লাস আছে তখন আবার ব্যাকরণ যখন পড়াবো তখন এই ব্যাকরণ অংশটা তোমাদেরকে কীভাবে করতে হবে সেটা বলে দেব। সবাই এবার কবিতাটা শুনে নাও ভালো করে কোথাও বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করো তারপর তোমাদের সঙ্গে সেই প্রশ্ন উত্তর পর্বে আবার আমি ফিরে আসব আগে তোমরা কবিতাটা ভালো করে বুঝে নেওয়ার চেষ্টা করো